ওকে, আজকে একটু নতুন সেট আপে বসছি। আমি আমার ক্যামেরা নিয়ে খুব স্ট্রাগল করতেছি এবং সব কিছু নিয়ে সেট আপ নিয়ে স্ট্রাগল করতেছি। সো আই এম ট্রাইং টু রিডিসকভার মাই সেলফ এবং মাই সেট আপ এবং মাই স্টুডিও। এনিওয়েজ, যেটা হচ্ছে যে ইয়ে নিয়ে কথা বলি, আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো বলে আশা করি, সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। সেটা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা রিসার্চ করে, রিসেন্টলি রিসার্চ করে বলতে থিওরিটিক্যাল রিসার্চ, স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ করে ওরা কনক্লুড করছে যে সায়েন্টিস্টরা যে পৃথিবীর বাইরে অন্য কোথাও বিশ্বজগতে কোথাও হচ্ছে ইন্টেলিজেন্ট লাইফ থাকার সম্ভাবনা খুবই কম। দ্য টার্ম দে ইউজ এক্সেপশনালি রেয়ার। সো নাও ইন্টেলিজেন্ট লাইফ কি, এখানে প্রত্যেকটা জিনিস, এটা হচ্ছে একটা সায়েন্সের এটা হচ্ছে একটা ব্যাপার যে প্রত্যেকটা টার্ম খুব প্রিসাইসলি ইউজ করতে হয়। আর এটা আমি আই এম নট অ্যাসুমিং যে আমার অডিয়েন্স সবাই হইতেছে সায়েন্সের স্টুডেন্ট বা সব টিচার্স বোঝে, আমি অ্যাসুমিং যে আমার এখানে অডিয়েন্সে কমার্স, তারপর মানে বিজনেস হিউম্যানিটিসের ক্যামেরা বলি আর্টস কমার্সের স্টুডেন্টরাও আছে। তো যেই কারণে আমি লেমেন্স টার্মে বলার চেষ্টা করতেছি বা করি বা করবো সবসময় করে আসি আর কি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি সায়েন্টিস্টরা হইতেছে কনক্লুড করছে তাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যে পৃথিবী ছাড়া সারা বিশ্বজগত অন্য কোথাও ইন্টেলিজেন্ট লাইফ থাকার আর সম্ভাবনা হচ্ছে এক্সেপশনালি রেয়ার। সো হোয়াট ইট মিনস, সেটা হচ্ছে যে সেটা বলতে গেলে একটু ফার্মি প্যারাডক্স যেটা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে 100 বিলিয়ন স্টার আছে। সো প্রত্যেকটা স্টার একটা স্টার সিস্টেম থাকে, রাইট? যেমন সূর্য, আমাদের সৌরজগতের নাম হচ্ছে সোলার সিস্টেম, কারণ আমাদের সূর্য সোলার মানে হচ্ছে সূর্য সংক্রান্ত, রাইট? সো এরকম প্রত্যেকটা স্টারের, প্রত্যেকটা সূর্যের, আমাদের স্টারের নাম সূর্য, সো বোঝার সুবিধার্থে বলতেছি প্রত্যেকটা সূর্যের একটা স্টার সিস্টেম থাকে, একটা সোলার সিস্টেম থাকে, রাইট? তো এরকম বিলিয়ন সিস্টেম যদি থেকে থাকে, সেক্ষেত্রে সেইখানে লাইফ থাকা, ইন্টেলিজেন্ট লাইফ থাকা বা লাইফ থাকার সম্ভাবনা, ইন্টেলিজেন্ট লাইফ থাকার সম্ভাবনা খুবই 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 হাই। কিন্তু সায়েন্টিস্টরা অনেক বছর রিসার্চ করেও কোনো সাইন পাচ্ছে না দেখতে যে ইন্টেলিজেন্ট লাইফ অন্য কোথাও বিরাজ করে, মানে সাইন, এমন না যে প্রুফ, এভিডেন্স না, সাইনও দেখতে পাচ্ছে না। তো তখন সায়েন্টিস্ট একজন ফার্মি নামের সায়েন্টিস্ট উনি হইতেছে, তখন এটা বলছিলেন যে একটা গ্রেট ফিল্টার, আমাদের লাফরিবল সারা ফিল্টার না, মানে তার চেয়েও বড়ো ফিল্টার আর কি, আর গ্রেট ফিল্টার নাম দিয়েছেন উনি, যে একটা কোনো একটা ফিল্টার আছে যেটার কারণে যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট লাইফ ইভলিউশনের প্রসেসটা, ইভলিউশনটা তো শুরু হয়েছে আপনার একটা কেমিক্যাল ফর্ম থেকে। সো এটা হচ্ছে সায়েন্টিস্টদেরকে দীর্ঘদিন বদার করে ইভলিউশনারি এভলিউশনের ব্যাপারটা, যে লাইফ ফর্ম কীভাবে আসছে, কেমিক্যাল ফর্ম থেকে বায়োলজিক্যাল ফর্মে কীভাবে আসছে। কারণ যখন শুরু হয় তখন তো পৃথিবী মানে সব কিছু একটা কেমিক্যাল ফর্মে ছিল, রাইট? ফিজিক্যাল কেমিক্যাল ফর্মে ছিল, সেখান থেকে বায়োলজিক্যাল ফর্মে কীভাবে আসলো এটা তো সম্ভব না। তো এটা ছিল একটা বটল নেক টাইপের। পরবর্তীতে সায়েন্টিস্টরা ল্যাবে রিসার্চ করে দেখতে পাইছে যে হ্যাঁ, কেমিক্যাল থেকে বায়োলজিক্যাল ফর্মে আসা সম্ভব, জাস্ট সিম্পল কেমিক্যাল মলিকিউলস থেকে বায়োলজিক্যাল ফর্মে আসা সম্ভব। সেটা ল্যাব এক্সপেরিমেন্ট করে যখন প্রমাণ করা সম্ভব হয়েছে, তখন এটা বেশ বোঝাও হয়ে গেছে যে আচ্ছা, তার মানে এটা কোনো ইস্যু না, কেমিক্যাল ফর্ম থেকে বায়োলজিক্যাল ফর্মে আসা সম্ভব। সো এই যে দীর্ঘ সময় ধরে এভলিউশনারি প্রসেসটা হয়েছে, তো এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা স্টেপ, লাইক কেমিক্যাল ফর্ম থেকে বায়োলজিক্যাল ফর্মে আসতে হবে, তারপর বায়োলজিক্যাল ফর্মে আসার পর হচ্ছে মানে নন নিউক্লিয়ার ফর্ম থেকে, নন নিউক্লিয়ার বলা ঠিক হচ্ছে কিনা, নিউক্লিয়ার তো হচ্ছে নিউক্লিয়ার, অন্য নিউক্লিয়ার, নিউক্লিয়াস নাই একটা হচ্ছে ফর্মের, সেখান থেকে নেক্সট ফর্মে আসবে যেটার মধ্যে নিউক্লিয়াস চলে আসবে, নাই থেকে আসা এটা সম্ভব কি না। যখন নিউক্লিয়াস চলে আসলো তখন হচ্ছে ইউনিসেলুলার ফর্ম থেকে মাল্টিসেলুলার ফর্মে আসা, মাল্টিসেলুলার ফর্মে আসার পর তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট ফর্মে আসা, এগুলো অনেকগুলো ধাপ ইনভলভ এখানে, এবং এত লম্বা সময় প্রত্যেকটা ধাপের মধ্যে জড়িত যে এটা ডিফিকাল্ট ইয়ে করা, ইমাজিন করা, যে এবং যে কারণে এভলিউশনটাকে বলা হয় আসলে এটা একটা জাস্ট মিয়ার লাক, বাই লাক জিনিসটা ঘটছে আর কি। সায়েন্টিস্টরা অনেকটা এইভাবে বলে, কিভাবে যেন ওয়ার্ড ইউজ করে তারা, যে মানে এক্সেপশনালি রেয়ার এরকম। ইভেন সায়েন্টিস্টরা এটাও বলে যে যদি পৃথিবীতে আবারও এভলিউশনারি প্রসেসের, যেই প্রসেসের মধ্য দিয়ে এভলিউশনটা হয়েছে, এই পুরো প্রসেসটা যদি আবার রিপিট করা হয়, রিরান করা হয়, তাইলে আরেকবার এভলিউশন হবে না, আরেকবার ইন্টেলিজেন্ট লাইফ আমরা দেখা পাবো না, মানে এতটাই বাই চান্স হয়েছে জিনিসটা। কিছু কিছু ক্ষেত্রে যেখানে থিংস উড হ্যাভ গন রং, থিংস কুড হ্যাভ গন রং, থিংস শুড হ্যাভ গন রং, সেইখানে থিং হইতেছে জাস্ট বাই চান্স সেটা ক্লিক করে গেছে, যেটা হয়েছে ফেভার করছে ইয়ে হওয়াটাকে, কি বলে যে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আসাটা, আসা লাইফ ফর্মে আসাটা। তো এইরকম চান্স, তো দ্যাটস হোয়াই ইটস কল্ড চান্স, মানে বাই চান্স হওয়া, বাই চান্স তো একবার হয়, দুইবার হয় না, দুইবার হলে ধরে বাই চান্স হলো না, রাইট? সো যেই কারণে এই প্রসেসের মধ্যে দিয়ে আবার গেলে যেখানে পৃথিবীতেই
এভলিউশন সাকসেসফুল এভলিউশন হবে না, ন্যাচারাল সিলেকশন একই রাস্তা ধরে হেঁটে আসবে না, কারণ এত লাক এত চান্স ইনভলভ, যে কারণে যারা স্রষ্টায় বিশ্বাস করে তারা একটা পর্যায়ে স্রষ্টায় বিশ্বাস করতে বাধ্য হয় যে এত চান্স ইনভলভ, এত বাই চান্স, এত তো এখন এটা এক একজনের কাছে এক এক রকম, যারা বিশ্বাস করবে না করবে না, যারা করবে করবে, কিন্তু এগুলোর বিভিন্ন ভাবে এক একজন এক এক ভাবে জাস্টিফাই করার চেষ্টা করে, যারা সায়েন্স বিশ্বাস বিজ্ঞানী এরা খুব সায়েন্স বুঝে গেছে, আর আমরা স্রষ্টা বিশ্বাস করি দেখে আমরা সায়েন্সটা বুঝিনি আর কি। তো যে যেটা বিশ্বাস করতে চায়, যে যেটা বুঝতে চায়, সে সেইভাবে করে ইয়ে করে, এসব সায়েন্স ফাইন্স দিয়ে ব্যাকআপ দিয়ে লাভ নাই, সায়েন্স আমরা কোনো কম বুঝি না। আমি কিছুদিন আগে কথা আরিফুর রহমানের সাথে কথা বলতেছিলাম, বাংলাদেশের অন্যতম বিখ্যাত নাস্তিক, তো শুনে আমার বয়স খুবই হতাশ যে এত বড় নাস্তিক, তাহলে তুমি তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বেশি কিছু জানে না, বললাম এটা কি তুমি আজকে জানলা? সো যাই হোক, উনি খুব অবাক হচ্ছিলেন এটা শুনে আর কি, আমি যখন বলতেছিলাম যে পৃথিবীতেই লাইফ থাকাটা, লাইফ ফর্ম আসাটা কতটা ডিফিকাল্ট এবং অন্যান্য গ্রহে লাইফ পাওয়াটা কতটা ডিফিকাল্ট, এগুলো যখন ব্যাখ্যা করতেছিলাম উনি বোঝা গেল এগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখেন না আর কি, ফুল ধারণা রাখেন, উনি আমাকে চ্যালেঞ্জ করতেছিলেন যে উনি জানেন, আমি ভুল জানি, আসলে আমি বুঝতে পারলাম উনি জানেনই না। তো এই এরকম এই যে লাইফ, এগুলো হচ্ছে শুধু এভলিউশনারি, আমি সম্ভাবনার কথা আলোচনা করতেছি, এভলিউশনারি দিক থেকে বায়োলজিক্যালি কেমিক্যালি বায়োলজিক্যালি লাইফ ফর্মে আসা, প্রথমত লাইফ ফর্ম, দ্বিতীয়ত হচ্ছে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আসাটা কত বড় একটা মানে ইম্পসিবল ব্যাপার, যেটা বাই চান্স হয়েছে, অলমোস্ট অলমোস্ট বাই চান্সই হয়েছে, বাই লাক। তো সেখানে এটা গেল শুধু এভলিউশনারি সাইড, আরো অনেক সাইড ইনভলভ আছে, যেটা আমি আরিফুর রহমানের সাথে আলোচনা একটু আলোচনায় তুলে আনছিলাম, সেটা হচ্ছে যে আপনি একটা গ্রহে লাইফ থাকবে কিনা, সেটা প্রথম ওই যে এটা ফার্মি প্যারাডক্স, যেটা বললাম ফার্মি প্যারাডক্স 1950s এর দিকে ধারণা করা হতো, বা 50s 60s এর দিকে, যে এত বড় গ্রহ, আরে সরি, এত বড় মহাবিশ্ব, এত 100 বিলিয়ন স্টার, অবশ্যই কোথাও না কোথাও ইন্টেলিজেন্ট লাইফ থাকবে। তো তখন ধারণা করা হতো 50-60s এর দিকে, যে জাস্ট তিনটা জিনিস, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন তিনটা প্যারামিটার, যে তিনটা প্যারামিটার ফাইন টিউন থাকলেই হচ্ছে সেখানে লাইফ থাকবে, হচ্ছে ওই গোল্ডিলকস জোন, সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে গ্রহটা, যেখানে রাইট টেম্পারেচার থাকবে, রাইট অ্যাটমসফিয়ার থাকবে, ওটাকে বলা হয় গোল্ডিলকস জোন। সো একটা স্টার থেকে গোল্ডিলকস জোনে যদি একটা গ্রহ থাকে, স্টার থেকে নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে, নাম্বার ওয়ান শর্ত, নাম্বার টু শর্ত পানি থাকতে হবে, ওয়াটার থাকতে হবে, নাম্বার থ্রিটা কি আমার এক্স্যাক্টলি মনে নাই। সো এরকম তিনটা শর্ত 1950-60 এর দিকে ধারণা করা হয়তো, এই তিনটা যদি কোনো গ্রহে পাওয়া যায় তাহলে সেখানে লাইফ পাওয়া যাবে। পরবর্তীতে দেখা গেলো এত সহজ না, যখন সায়েন্স আরো রিসার্চ অ্যাডভান্স হতে শুরু করলো, দেখা গেলো যে এখন 100 উপরে প্যারামিটার খুব সম্ভবত প্রত্যেকটা ফাইন টিউন হতে হবে, নাইলে আসলে সেখানে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম থাকা তো অসম্ভব। যেমন ধরেন আপনার পৃথিবীর, তারপর আরো কয়েকটা উদাহরণ দিই, এখন জানা গেছে যে রাইট গ্র্যাভিটি, ওই তখন ওইটা মনে হয় তিন নম্বরটা ছিল, যে রাইট গ্র্যাভিটি থাকতে হবে, রাইট সাইজ, রাইট সাইজ হতে হবে প্ল্যানেটটার। যেমন আপনার বৃহস্পতি অনেক বড় গ্রহ, যদিও এটা গ্যাসিয়াস গ্রহ, এটাকে বলা হয় যে ইয়ে গ্যাস জায়ান্ট বলা হয় বৃহস্পতি, জুপিটার যেটা। সো যত বড় হয় একটা গ্রহ, সেটার গ্র্যাভিটেশনাল ফিল্ড তত বেশি হয়, গ্র্যাভিটেশনাল পুল তত বেশি হয়, সেখানে আপনি নামলে আপনি ক্রাশড হয়ে যাবেন। আবার যেটা যদি ছোট হয়, তখন হইতেছে যেমন চাঁদ হইতেছে পৃথিবীর 1/6, সেখানে গ্র্যাভিটি কম, আপনি কিন্তু ওই যে অলমোস্ট ভেসে ভেসে থাকবেন। সো আমাদের শরীরের, আমাদের হাড়, অস্থি, মজ্জা, রক্ত প্রবাহ, ফুসফুস, প্রত্যেকটা জিনিসের উপর গ্র্যাভিটির একটা প্রভাব আছে। আপনার গ্র্যাভিটি যে ফোর্সে আপনাকে টানে, এই ফোর্সটার সাথে আমরা ইভলভ করছি, যে এই ফোর্সে আমাদের রক্ত প্রবাহ, চলাচলটা, এগুলো সবকিছু এগুলোর সাথে জড়িত। সো রাইট গ্র্যাভিটেশনাল পুল যদি না থাকে, তার মানে গ্র্যাভিটি যেহেতু গ্রহের সাইজের উপর নির্ভর করে, তার মানে রাইট সাইজের গ্রহ হইতে হবে। তার মানে আপনার শুধু গোল্ডিলক জোনে একটা গ্রহ থাকলেই হবে না, গোল্ডিলক জোনে যে গ্রহগুলো থাকবে তার মধ্যে ইন্টেলিজেন্ট লাইফ ইভলভ করার জন্য যে গ্র্যাভিটি দরকার, যে সাইজের প্ল্যানেট দরকার, এক্স্যাক্টলি সেই সাইজের প্ল্যানেট থাকা লাগবে। অন টপ অফ দ্যাট পৃথিবীর এটা আর একটু বুঝাই, যেমন পৃথিবীর কিন্তু আপনার একটা ইয়ে আছে, কি বলে, চুম্বক ক্ষেত্র আছে, রাইট? সো এই যে ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে আপনার, যেমন অনেক গ্রহের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড নাই, যেগুলো হইতেছে পুরোপুরি মেটাল দিয়ে তৈরি, এরকম কি গ্রহ আছে আমাদের সৌরজগতে, খুব সম্ভবত ইয়ে ভিনাস, ভিনাসের তো ম্যাগনেটিক পোল নাই সম্ভবত। সো এরকম অনেক গ্রহ আছে যেগুলোর ম্যাগনেটিক পোল ফিল্ড নাই। সো ম্যাগনেটিক ফিল্ড না থাকলে কি হবে, আপনার পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে উত্তর মেরু দক্ষিণ মেরু, আমরা যেগুলো পড়ছি চুম্বক ক্ষেত্র, তো চুম্বক ক্ষেত্রটা করে কি, আপনার সূর্য থেকে যখন সোলার ফ্লেয়ারগুলো আসে, সূর্যের যে রশ্মিগুলো আসে, বিভিন্ন তরঙ্গ আসে, কণা আসে, চার্জড পার্টিকেলগুলো আসে, চার্জড পার্টিকেল এটা ইম্পর্টেন্ট, কারণ কি যখন চার্জ হয় একটা জিনিসে, চার্জ থাকে তখন এটা হইতেছে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা হইতেছে বিক্ষিপ্ত হয়। সো চার্জ পার্টিকেলগুলো যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন আমাদের যে ম্যাগনেটিক পোলের কারণে উত্তর দক্ষিণ, ওই যে কারণে আমরা ইয়ে দেখতে পাই, অরোরা বোরিয়ালিস, অরোরা বোরিয়ালিস হইতেছে আপনার উত্তর মেরু দক্ষিণ মেরুতে গেলে রাতের আকাশে আপনার নানা রং দেখতে দেখতে পাওয়া যায়। এটার কারণ হচ্ছে সোলার ফ্লেয়ারগুলো যখন আসে পৃথিবীর দিকে ধেয়ে, ওই পার্টিকেলগুলো, চার্জ পার্টিকেলগুলো, তখন ম্যাগনেটিক পোলে এসে এরা ডিফ্লেক্টেড হয়, ইন্টারাক্ট করে করে এই অবস্থা হয়।
তো ম্যাগনেটিক ফিল্ডটা যদি না থাকতো তাহলে কি হইতো, এরা এসে ডিফ্লেক্টেড হইতো না, এরা সরাসরি পৃথিবীতে আসতো, এসে আঘাত হানতো, আমরা যেরকম অতিবেগুনি রশ্মি এরকম এইসব পার্টিকেল আমাদেরকে ক্যান্সার ট্যান্সার হয়ে আমরা মারা যেতাম, আমরা পাচ্তাম না, যে কারণে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যে পাঠাবে এটা একটা বড় চ্যালেঞ্জ মানুষের জন্য, যে এই 6 মাস ট্রাভেল করতে হবে। কারণ 6 মাস যদি স্পেসে থাকে, এই 6 মাস সময় ধরে যে বিভিন্ন আমাদের এখানে না পৃথিবীতে যখন থাকি তখন আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড আসি বিধায় আমরা বেঁচে আছি, আমাদের টের পাচ্ছি না। আপনি যদি পৃথিবীর বাইরে চলে যান, স্পেসে চলে যান, যেখানে আপনার কন্টিনিউয়াস ম্যাগনেটিক ফিল্ড আপনাকে প্রটেক্ট করতেছে না, সেখানে আপনি 6 মাস সময় মঙ্গল গ্রহে আসা যাওয়ার সময় যেই পরিমাণ চার্জ পার্টিকেল আপনাকে শরীরে আসবে, এটা ক্যান্সার হবে কিনা এইগুলো নিয়ে অনেক রিসার্চ হয়। তো এগুলো থেকে বাঁচানোর জন্য হচ্ছে আপনার স্পেস শাটলের চারপাশে পানি ওয়াটার ফিল্ড ট্যাঙ্ক রাখার এগুলো প্রস্তাব আছে, নানান রকম আইডিয়া আছে, কারণ পানি হইতেছে চার্জ পার্টিকেল কে অবজার্ভ করে। সো এগুলা অনেক ব্যাপার স্যাপার। তো যেটা ঘটনা হচ্ছে যে পৃথিবীতে আপনার এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকায় আমরা বেঁচে আছি সুস্থভাবে, নাহলে কিন্তু তাহলে আপনি দেখেন কত কিছু, রাইট সাইজ গোল্ডিলক্স জোনে হতে হবে, ওয়াটার থাকতে হবে, রাইট সাইজের প্ল্যানেট হতে হবে, সেই প্ল্যানেট রাইট সাইজ হলে হবে না, আবার সেটার ইয়ে থাকতে হবে, কি জানি বলে ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে, ম্যাগনেটিক শুধু থাকলে হবে না, ওয়াটার থাকতে হবে, সেগুলো শুধু থাকলে হবে না, আবার অ্যাটমোস্ফিয়ারে যেই কম্বিনেশন আপনার, যদি শুধু কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে তো আপনি বাঁচবেন না, অক্সিজেন রাইট অ্যামাউন্টে থাকতে হবে, এগুলো এগুলা মানে অন্যান্য অন্যান্য গ্রহ গ্যাস থাকলে তারপর সেভাবে ইভলভ করবে লাইফ ফর্ম সেখানে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেইটা ইন্টেলিজেন্ট হইতে পারবে কিনা, সেটা হচ্ছে আর একটা কোয়েশ্চেন এসে দাঁড়ায়, সেই এই ধরনের গ্রহে যে ধরনের এভলিউশন হয় সেটা ইন্টেলিজেন্ট লাইফকে অ্যালাউ করবে কিনা। তো তারপর এবং আরো একটা যে মনে পড়লো সেটা হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহটা, জুপিটারটা আমাদের সূর্যের সোলার সিস্টেমে আছে বিধায় পৃথিবীতে আমরা বেঁচে আছি কিনা, মানে এত কিছু একসাথে ফাইন টিউন হয়েছে, স্টিল ইটস নট এনাফ, একটা অ্যাস্টেরয়েড এসে ধূপ করে মেরে দিয়ে পৃথিবী সব শেষ, এই যে 4টা 5টা 8টা 7টা এরকম প্রায় 100টার মতো প্যারামিটার আমরা ফাইন টিউন করে আল্লাহর রহমতে, আমরা আল্লাহকে বিশ্বাস করি বিধায়, তো এত কিছু মিলে মিশে আমরা পৃথিবীটাতে আমরা লাইফ ফর্ম তাও থাকতো না যদি না সেখানে জুপিটারটা না থাকতো, কারণ জুপিটার এত বড় গ্র্যাভিটেশনাল ফিল্ড, এত পাওয়ারফুল তার গ্র্যাভিটি, সে হচ্ছে বিভিন্ন অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে যখন ধেয়ে আসতে না সেগুলাকে সে ওয়ার্ড অফ করে দেয়। তো যেই কারণে এত কিছু মিলে প্রায় সখানে কোথায় এখন প্যারামিটার হয়ে গেছে, প্রত্যেকটা ফাইন টিউন করার পর তারপর সেখানে লাইফ থাকবে বা ইন্টেলিজেন্ট লাইফ থাকবে। তো এত কিছু পর এখন বিজ্ঞানীরা আস্তে আস্তে যেটা বলতেছিলাম ফার্মি প্যারাডক্স, যেটা বা দ্য গ্রেট ফিল্টার, ফার্মি যেটা বলছে যে কোন একটা ফিল্টার আছে যেটা অ্যালাউ করতেছে না ইন্টেলিজেন্ট লাইফকে ইভলভ করতে, নাইলে এত গ্রহ তাহলে তো কোথাও না কোথাও ইন্টেলিজেন্ট লাইফ থাকার কথা, কিন্তু কোথাও ইন্টেলিজেন্ট লাইফ থাকার কোনো সাইনও দেখা যাচ্ছে না, হুইচ ইজ এ প্যারাডক্স এটা আর কি। সো এগুলো নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়ে আসতেছে, এখন এই যে রিসেন্টলি যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা এই সবকিছু বলা, এখন আর একটু বুঝতে পারবেন বেটার এই পেপারটা কি বলতে চাচ্ছে, এগুলো সব ডিটেলস না বলে আসলে একটু ডিফিকাল্ট হতো বোঝা, এই জন্য বললাম। তো তারা এখন যেটা বলতেছে যে ইন্টেলিজেন্ট লাইফ মানে লাইফ ফর্ম কিন্তু অনেক রকম হইতে পারে, একটা অ্যামিবাও কিন্তু একটা লাইফ ফর্ম, ইভেন গরু ছাগলও কিন্তু লাইফ ফর্ম, এরা কিন্তু ইন্টেলিজেন্ট না, ইন্টেলিজেন্ট হইতেছে আর একটা নেক্সট লেভেলের ব্যাপার। ইন্টেলিজেন্ট লাইফ যারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে, যাদের সাথে আমাদের কোনো ধরনের এক্সচেঞ্জ হবে, এরকম ইন্টেলিজেন্ট লাইফ পৃথিবী ছাড়া অন্য কোথাও থাকার সম্ভাবনা এক্সেপশনালি রেয়ার সায়েন্টিস্টরা বলতেছে, এবং এই সম্ভাবনা দিন কে দিন কমে আসতেছে আরো। তো অনেকগুলো তো কারণ এতক্ষণ বললাম যে এত প্যারামিটার একসাথে ফাইন টিউন করা অলমোস্ট ডিফিকাল্ট, এভলিউশন প্রসেসটাই এত আরেকবার হওয়া অন্য কোনো গ্রহের তো দূরের কথা, শুধু পৃথিবীতে আরেকবার হইতে দিলে প্রত্যেকটা সব একই সেট আপ রেখে আরেকবার সাকসেসফুল এভলিউশন হবে না। অন টপ অফ দ্যাট পুরো প্রসেসটা ফিনিশ হইতে যে সময় লাগে এভলিউশনের এই প্রসেসটা এত লম্বা সময় লাগে, এই সময় কোনো গ্রহেরই হইতেছে যে এই পেপারটা যেটা বলতেছে আর কি, সাধারণত এত লম্বা সময় কোনো গ্রহই মানে কোনো গ্রহের লাইফ টাইমই না, তো যে একটা গ্রহের এভলিউশন হবে কোথেকে, গ্রহের লাইফ টাইম যদি এর চেয়ে এভলিউশনের এই প্রসেসের যে ছোট হয় তাহলে তার প্রশ্ন ওঠে নাই সেখানে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সো পৃথিবীতে হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স যদি পৃথিবীর বয়স, আর এভলিউশন হয়ে হয়তো সে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আমরা আসছে কত হচ্ছে বয়স, আর হচ্ছে পৃথিবী আর মাত্র পৃথিবীর 1 বিলিয়ন বছর আয়ু আছে, 1 বিলিয়ন বছর পর কিন্তু পৃথিবী আর থাকবে না, স্টার গুলা যে সূর্য গুলা সৌরজগতের কেন্দ্রে যে থাকে বা স্টার সিস্টেমের কেন্দ্রে থাকে যে স্টার গুলা, এই স্টার গুলার একটা নির্দিষ্ট আয়ু আছে, একটা এক্সপায়ারি ডেট আছে, সে আলো দিতে দিতে সেখানে তো ফিউশন রিয়াকশন হয়, ফিউশন রিয়াকশন হইতে হইতে একসময় গ্রহগুলো রানস আউট অফ ফুয়েল, তারপর সে আস্তে আস্তে প্রসারিত হইতে থাকে, তার তাপ বাড়তে থাকে, তারপর একটা এক্সপ্লোশন হয়, এক্সপ্লোশন হয়ে অনেকে অনেক থিওরি বলে ব্ল্যাক হোল তৈরি করে, অনেক থিওরি জায়গা। তো সূর্যটা আর 1 বিলিয়ন বছর পর আমাদের সূর্য প্রসারিত হইতে হইতে পৃথিবীকে ক্রাশ করে নিবে, বা এত হট হয়ে যাবে যে কোনো ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আর থাকবে না পৃথিবীতে।
তো পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর, আর হইতাছে 1 বিলিয়ন বছরের মধ্যে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, এবং অন্যান্য গ্রহগুলা সেগুলার স্টার সিস্টেমে একটা স্টারের যত আয়ু হয়, একটা গ্রহের যত আয়ুষ্কাল হয়, এই সবকিছু এই পেপারের সায়েন্টিস্টরা হিসাব করে দেখাইছেন যে পৃথিবীতে বাই চান্স একের পর এক মিরাকল হওয়ার ফলে আমাদের ইভলিউশনাল প্রসেসের মধ্য দিয়ে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আসছে। এই পৃথিবীতে একই প্রসেসের মধ্য দিয়ে আরেকবার যদি ইভলিউশনের প্রসেসকে যাইতে দেয়া হয় আর এই প্রসেস সাকসেসফুল হয়, ডিফিকাল্ট সাকসেসফুল হয়। এবং সবচেয়ে বেশি ডিফিকাল্ট, যেরকম একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ইউনিসেল থেকে মাল্টিসেল, মানে এক কোষী থেকে বহু কোষী প্রাণী হওয়াটা যতটা কঠিন, মানে এক কোষী থেকে বহু কোষী অনেক কঠিন, রাইট? তার চেয়ে বেশি কঠিন প্রসেস স্টেপ ছিল হচ্ছে নন নিউক্লিয়াস ফর্ম থেকে নিউক্লিয়াস ফর্মে আসাটা। সো সেই সময়টা হইতেছে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক লম্বা সময়। তো এই প্রত্যেকটা স্টেপ প্রায় অলমোস্ট ইম্পসিবল ছিল, কিন্তু প্রায় লাখ প্রত্যেকটা ক্লিক করে গেছে একটার পর একটা, একটা অসংখ্যবার, একবার পর আরেকবার, আরেকবার পর আরেকবার, বাই লাখ বাই লাখ বাই লাখ বাই চান্স ক্লিক করে গেছে একটা ইয়েতে। ওয়াল স্ট্রিট জার্নাল একটা আর্টিকেলে পড়ছিলাম, একটা সাইন্টিফিক আর্টিকেল, আমি জানি না, আমি ওইভাবে স্ট্রংলি রেফার করতে চাই না, কিন্তু সেখানে এইভাবে লিখছিল ওয়াল স্ট্রিট জার্নাল, তাই হোক যে বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য জায়গা। তো সেখানে এটা লিখছিল যে ইভলিউশনারি প্রসেসে, না ইভলিউশন, ওটা লিখছিল ইয়ে নিয়ে যে ইন্টেলিজেন্ট লাইফ থাকা কোনো গ্রহে সম্ভাবনা হইতেছে। আপনি একটা কয়েনকে যদি আপনি ফ্লিপ করেন, একের পর 30টা শূন্য দিলে যত বড় সংখ্যা হয় প্রত্যেকবার হেড আসার সম্ভাবনা যতটুকু, মানে অলমোস্ট ইম্পসিবল ইন্টেলিজেন্ট লাইফ, মানে আরেকটা গ্রহে লাইফ ফর্ম, ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম থাকার সম্ভাবনা এত কম। সেগুলো প্রবাবিলিস্টিক বিভিন্ন ম্যাথামেটিক্স করে সায়েন্টিস্টরা বের করে। তো যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে, এভলিউশনের পার্সপেক্টিভ থেকে, গ্রহের লাইফ লাইফ টাইম থেকে, গ্রহের লিভেবিলিটি থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে অলমোস্ট ইম্পসিবল ইন্টেলিজেন্ট লাইফ অন্য কোনো গ্রহে থাকা তো দূরের কথা, পৃথিবীতে আরেকবার যদি রিরান করা হয় এই পুরো প্রসেসটা, আমরা ইন্টেলিজেন্ট লাইফ ফর্মে পৌঁছাতে পারবো না। সো এই হইতেছে সেই পেপার, যে জাস্ট লাইক এ মিয়ার কনফার্মেশন। এবং এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন পেপার না, তারাও হচ্ছে অন্য একটা পেপারের সাথে ওদের কি জানি বলে এটা মিন্স মিডিয়ার্স রেজাল্ট হয়েছে কনসিস্টেন্ট, আর একটা কি পেপারের রেফারেন্স দিয়ে ওরা বললো যে ওই পেপারের ফাইন্ডিং এর সাথে আমাদের ফাইন্ডিং কনসিস্টেন্ট। সো মানে এটা সব দিক থেকে কোরাবোরেটেড এই কনক্লুশনটা, যে ফাইনালি কনক্লুড করে দিয়ে আপনাদেরকে জাস্ট ওয়ান লাইনার হিসেবে ইজিলি, যে ইন্টেলিজেন্ট লাইফ থাকা পৃথিবীতে, পৃথিবী ছাড়া অন্য কোথাও হ্যাবিটেবল প্ল্যানেট থাকা যেখানে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম ইভলভ করতে পারে, এই সম্ভাবনা অলমোস্ট শূন্য। ইন্টেলিজেন্ট লাইফ ইভলিউশনাল প্রসেসের মধ্য দিয়ে যে লম্বা সময় নেই ইভলিউশনাল প্রসেসটা, এবং গ্রহ নক্ষত্রের যে লাইফ টাইম, স্টারের যেসব লাইফ টাইম, সবকিছু কনসিডার করলে আরেকটা পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে কখনো ইভলিউশনাল প্রসেসের মধ্য দিয়ে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম থাকার সম্ভাবনা শূন্য, অলমোস্ট শূন্য বা শূন্য বলে দিতে পারি আমরা। পৃথিবীর সার্ফের মধ্যে যদি আবার এই পুরো জিনিসটাকে রিটার্ন করা হয়, আবার সাকসেসফুলি ইভলিউশনাল প্রসেসের মধ্য দিয়ে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আসবে, সেই সম্ভাবনা শূন্য। সো এই যে আমরা উই কেম ইন টু বিং, আমরা যে আমাদের এক্সিস্টেন্স মানুষ আমরা, এটা আসলে এটা একটা ইম্পসিবিলিটি। এক একজনের এক একটি কেউ মেসেজ এখান থেকে যে যেটা নিতে যায়।